हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल स्टडी सीदास। आज के वीडियो पुरानो जादेर कास्ट सर्टिफिकेट आछे एसटी एससी ओबीसी जार जेटा कास्ट जादेर कास्ट सर्टिफिकेट आछे तारा की करे नतून डिजिटल कास्ट सर्टिफिकेट नम्बर पाबेन बा बेर करबेन निजेर मोबाइल थेके बा लैपटप बा कम्पिउटार जार जेटा खुशी। तो चलुन भिडियोटी शुरू करी। तो भिवर्स भिडियोटी लाइक करबें शेयर करबें और चैनल के अवश्य सबसक्राइब कर दिन नतून पुरतन भिडियो पे हम। तो फ्रेंड्स, भिडियोटी शुरू करार आगे गुरुत्वपूर्ण एक नोट अपना लिखे रखबें मने रखबें, विशेषकर जर सामने को इंटरव्यू आना যাদের ইন্টারভিউ আছে তাদের খুব উপযোগী হবে। রিসেন্টলি 2023 অস্কার পেল ভারতে। ভারতে যে বিষয়ে অস্কার পেল সেগুলো হচ্ছে, প্রথমে আছে বেস্ট ডকুমেন্টারি শর্ট ফিল্মের জন্য, ফিল্মটি হলো দ্য এলিফ্যান্ট হুইসপার। আর দ্বিতীয় যে টপিকের জন্য অস্কার পেল সেটা হচ্ছে বেস্ট অরিজিনাল সং আর মুভির নাটু নাটু গানের জন্য। এই ফিল্ম ডাইরেক্ট করেছেন এস এস রাজামৌলি স্যার, এবং যারা অস্কার পেলেন তারা হলেন এম এম কিরাবাণী এবং চন্দ্র বোস, এই দুজন অস্কার পেলেন। তো ভিউয়ার্স, যে টপিক নিয়ে আজকের এই ভিডিও সেটি কী করে আপনারা ডিজিটাল নাম্বার বের করতে পারবেন। তো সর্বপ্রথম এই যে দেখতে পাচ্ছেন, আপনারা ব্রাউজার ওপেন করবেন এবং গুগলে গিয়ে এই যে কাস্ট সার্টিফিকেট দেখতে পাচ্ছেন, এই যে কাস্ট সার্টিফিকেট লিখে সার্চ করবেন। সার্চ করলে এরকম একটা ইন্টারফেস আসবে, নতুন একটা পেজ খুলে যাবে। দেখুন প্রথমে ডাউনলোড সার্টিফিকেট অপশান আছে, সেই অপশানে যেতে পারেন। নিচে আছে চেক সার্টিফিকেট নাম্বার, সেই অপশানে যাবেন। এই দুটোর মধ্যে যে কোনো একটা অপশানে যাবেন এবং গিয়ে যাওয়ার পর এরকম একটা পেজ খুলে যাবে। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট ভিউ সার্টিফিকেট ডিটেলস, এখানে লেখা থাকবে আপনাদের যে করণীয় বিষয় সেটি। এই যে ব্যাকেটের মধ্যে আছে, এগুলো আপনাদের ফিল আপ করতে হবে। প্রথমে দেওয়া আছে ওল্ড সার্টিফিকেট নাম্বার, এখানে ইনপুট করবেন, অর্থাৎ যাদের কাছে এসটি এসসি ওবিসি যেটা সার্টিফিকেট আছে এখানে নাম্বার দেওয়া আছে, ম্যানুয়াল একটা নাম্বার দেওয়া আছে প্রত্যেকেরই, সেই নাম্বারটা এখানে উল্লেখ করবেন। তারপর দেওয়া আছে ইয়ার অফ ইস্যু, কোন সালে ইস্যু করা হয়েছে সেই সালটা লিখবেন। তারপরে দেওয়া আছে ইস্যুইং অথরিটি, অর্থাৎ নিজ নিজ এসডিও অফিসে, এসডিও অফিস কোথায় আছে সেটা নাম লিখবেন, নিজ নিজ এসডিও অফিসের নাম হবে। তারপর রাইট ক্লিক করবেন, এই যে সার্চ লেখা আছে ডান দিকে, মানে গিয়ে সার্চে গিয়ে ক্লিক করবেন। ক্লিক করলেই এরকম একটা নতুন ইন্টারফেস পেজ চলে আসবে, যে দেখেন নিচে উল্লেখ করে দেওয়া আছে, রেড মার্কের উপরে দেওয়া আছে। আমি রেড মার্ক করে দিয়েছি যেগুলো নাম ছিল আর কি। তো এরকম এক নাম থাকবে, সার্টিফিকেট নাম্বার থাকবে, ডেট অফ ইস্যু, নেম, ফাদার্স নেম, ম্যানুয়াল সার্টিফিকেট নাম্বার অর্থাৎ আগের সার্টিফিকেট নাম্বার থাকবে, জেন্ডার থাকবে, অ্যাড্রেস, কাস্ট সার্টিফিকেট থাকবে এসটি এসসি ওবিসি যার যেটা আছে আর কি। আর বাম দিকে লেফট দিকে দেখেন, এই যে কাস্ট সার্টিফিকেট নাম্বার, এরকম ডিজিটাল কাস্ট সার্টিফিকেট নাম্বারটা অলরেডি এইভাবে চলে আসবে। এই যে বাম দিকে যেভাবে আমি উল্লেখ করেছি সেই এইভাবেই আপনাদের নতুন কাস্ট সার্টিফিকেট নাম্বার, ডিজিটাল নাম্বারটা আপনারা পেয়ে যাবেন এইভাবে। তো ফ্রেন্ডস, এইভাবে আমরা অতি সহজে নিজেই মোবাইল থেকে বা কম্পিউটার ল্যাপটপ থেকে আমরা অতি সহজেই নাম্বারটি পেতে পারি। তো ভালো থাকুন।